বাসিমুটে ইন্দোনেশিয়া খেলেন আর বাংলাদেশি ফিলে খেলতে পারেন না, এটা কি হইলো ভাই? বাসিমুটে ইন্দোনেশিয়া একটা ইন্দোনেশিয়ান গেমস হইলো, আপনারা অনেকে কিন্তু জানেন না। এই গেমসটাতে কিন্তু বাংলাদেশি ম্যাপ অ্যাড করে কিন্তু খুব সহজে এটাতে বাংলাদেশি ম্যাপে কিন্তু গেমসটা খেলা যায়। তো যারা নাকি জানেনি না যে বাসিমুটে ইন্দোনেশিয়াতে কিভাবে বাংলাদেশি ম্যাপ অ্যাড করতে হয়, বাংলাদেশি ম্যাপে গেমসটা খেলতে হয়, তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করতেছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে অ্যান্ড উপকার আসবে আপনাদের এই ভিডিওটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে, অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব কীভাবে আপনারা বাসিমুটে ইন্দোনেশিয়াতে বাংলাদেশি ম্যাপ অ্যাড করে, অথবা আপনারা যে কোনো কান্ট্রির হন না কেন, আপনি যে কোনো দেশে বসবাস করেন না কেন, অবশ্যই আপনাদের দেশে আপনাদের কিছু মোড মেকার আছে বা যা নাকি ম্যাপ ক্রিয়েট করে, ম্যাপ এই তৈরি করে, যা নাকি আপনারা যে কোনো দেশে থাকেন না কেন, আপনারা কীভাবে বাসিমুটে ইন্দোনেশিয়াতে খুব ইজিলি কীভাবে আপনার ম্যাপ মোড অ্যাড করতে পারেন, সেটা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। বিশেষ করে দেখাবো কীভাবে বাংলাদেশিরা বাংলাদেশি ম্যাপ অ্যাড করে এই গেমসটা উপভোগ করতে পারেন, অ্যান্ড কীভাবে বাংলাদেশি ম্যাপ অ্যাড করে এই গেমসটা প্লে করতে পারেন। তো বর্তমানে যে গেম প্লেটা আপনারা আমার ভিডিওতে দেখতেছেন, এটা হচ্ছে এরো ট্যাক্সিমোটর 2, আর এটা হচ্ছে একটা পিসি গেম। আর এই গেমসটা যে রোড ঘাট বা যে রাস্তাঘাটগুলো দেখতেছেন, গাড়িগুলোগুলো দেখতেছেন, সেম টু সেম এরকমভাবে কিন্তু আপনারা এই রাস্তাঘাটগুলো আপনারা যে বাসিমুটে ইন্দোনেশিয়া অর্থাৎ অ্যান্ড্রয়েড গেমসের মধ্যে আপনারা যেটা বর্তমানে দেখতেছেন এটা হচ্ছে ETS 2, এটা কিন্তু পিসির একটা গেমস, এখানে কিন্তু আপনারা কোনো প্রকার এটা মোবাইল ফোনে খেলতে পারবেন না। বাট আপনার বাসিমুটে ইন্দোনেশিয়াতে কিন্তু চাইলে এরকম কিন্তু রাস্তাঘাটগুলো কিন্তু টুকটাক কিন্তু অ্যাড করে করে কিন্তু আপনার চাইলে জেলা ভিত্তিক যে ম্যাপগুলো আছে সেগুলো অ্যাড করে খেলতে পারেন। বাট আপনার অনেকে কিন্তু জানেন এটা কীভাবে খেলতে হয়, তো কীভাবে খেলবেন সেটা আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো আমার চ্যানেলে কিন্তু আমি অনেকগুলো ম্যাপ মোড রিভিউ করছি, বাট অনেকে কিন্তু ম্যাপ মোডগুলো কীভাবে এই অ্যাড করতে সেটাই কিন্তু পারেন না। তো আমার বিগত যে ম্যাপ মোডগুলো আমি আপনার সাথে শেয়ার করছি সেগুলো কমেন্ট বক্সে দেখলে কিন্তু আপনারা অনেকেই দেখতে পারবেন, বা আমার পার্সোনালি ইনবক্সটা ঘাটলে কিন্তু আমি দেখতে পারবেন যে অনেকে কিন্তু এখন ম্যাপ মোডটা কীভাবে অ্যাড করতে সেটাই পারে না। তো ম্যাপ মোড অ্যাড করতে হয় কীভাবে সেটা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো আশা করতেছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে অ্যান্ড উপকার আসবে। আর আজকের ভিডিওতে আমি যে ম্যাপটা আপনার সাথে শেয়ার করব অ্যান্ড যে ম্যাপ মোডটা আপনার সাথে শেয়ার করব সেটা হচ্ছে টেকনিক্যাল থেকে চন্দ্রা পর্যন্ত। আজকের ভিডিওতে আমি দেখানোর জন্য আমি টেকনিক্যাল থেকে চন্দ্রা পর্যন্ত যে ম্যাপটা আছে সেটা অ্যাড করবো। চাইলে আপনারা যে কোনো ম্যাপ চাইলে এইভাবে অ্যাড করতে পারবেন, আপনাদের মন পছন্দ মতো আপনারা চাইলে যে কোনো ম্যাপ অ্যাড করতে পারেন। বাট আমি আপনাদের দেখাবো যে টেকনিক্যাল থেকে কীভাবে চন্দ্রা পর্যন্ত আপনারা ম্যাপ অ্যাড করতে পারেন। আমি এটা আপনারা ডেমো আকারে দেখাইতেছি, আপনার চাইলে ইউটিউব থেকে যে কোনো ম্যাপ ডাউনলোড করেন না কেন সেগুলো কীভাবে অ্যাড করবেন সেটাই আমি আপনাদের আজকে ভিডিওতে দেখা দিব। তো আশা করছি সম্পূর্ণ টিউটোরিয়ালটা জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এমন সব নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পাইতে। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ লাইক না দিলে কিন্তু পরবর্তী নোটিফিকেশনগুলো কিন্তু আপনাদের কাছে ইউটিউব পাঠাবে না। তো অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, অ্যান্ড শেয়ার করতে পারেন আপনারা আপনাদের বন্ধু বান্ধবের সাথে। তো চলেন আর বেশি কথা না বলে আমরা আমাদের মূল টিউটোরিয়াল ভিডিওটা শুরু করি। আচ্ছা, আমরা চলে আসলাম আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে। তো ম্যাপ মোড অ্যাড করাটা কিন্তু খুবই ইজি একটা ব্যাপার, এটা আপনারা সবাই পারবেন। তো এটা অ্যাড করার জন্য আপনাদের অবশ্যই কিন্তু জেড আর ক্যাবে অ্যাপসটা লাগবে, আবার এটা অনেক সময় নাও লাগতে পারে, আপনাদের ফোনের যে ফাইল ম্যানেজার আছে ওইটা দিয়েও হবে। তো অনেক সময় লাগে এটা, তো এটা কেন লাগে তো একটু পরে আপনাদের দেখাইতেছি। তো এটা যদি আপনারা না থাকে এটা রাখবেন, এটা রাখলে ভালো আর কি, আপনাদের ফোনের ফাইল ম্যানেজারের মতো এটা একটা ফাইল ম্যানেজার ধরতে পারেন। তো এটা জেড আর ক্যাবার, তো এটা আপনার প্লে স্টোরের মধ্যে পেয়ে যাবেন। তো এখন যদি আমরা এটা ক্লিক করে ওপেন করি, করার পর আপনারা যে কোনো ম্যাপ মোডই বলেন না কেন, আপনারা যে কোনো কান্ট্রি থেকে দেখতেছেন না কেন, আপনারা যে কোনো ম্যাপ মোড ডাউনলোড করার পর আপনারা যে ডাউনলোড ফোল্ডার ডাউনলোড হবে, তো আপনারা সিম্পলি সেটা ওপেন করে নেবেন। তো আমার যেহেতু ডাউনলোড ফোল্ডার ডাউনলোড হচ্ছে, তো আমি ডাউনলোড ফোল্ডারটা এখান থেকে ওপেন করতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ম্যাপ আছে, তো এই ম্যাপটা হলো এই টেকনিক্যাল থেকে চন্দ্রা পর্যন্ত। তো এই ম্যাপটা আমি আজকে আপনাদের অ্যাড করে দেখাবো, এটা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও দেওয়া আছে, চাইলে ডিসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারেন। তো সেখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করতে পারেন রিভিউটা দেখে। তো এখানে যদি আপনারা দেখেন, তো একটু আগে কেন বলছিলাম যে আপনারা জেড আর ক্যাব অ্যাপসটা লাগবে, তো আপনারা অনেক সময় যদি ম্যাপ মোড ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনাদের এরকম ফাইল পাইবেন, আপনারা জিপ ফাইল পাইবেন। তো জিপ ফাইল কীভাবে বুঝবেন, এই যে দেখবেন এরকম কালারের যে ফাইলটা, এরকম এটাই জিপ ফাইল। আর পাশাপাশি দেখতে পারবেন জিপ ফাইলের নিচে কিন্তু ZIP এটা কিন্তু লেখা থাকে, এই যে দেখতে পাচ্ছেন নিচে যদি একটু দেখেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু জিপটা কিন্তু লেখা আছে। এই যে এখানে দেখেন এখানে কিন্তু জিপ লেখা আছে, তো এটা দেখে আপনারা শিওর হয়ে নেবেন এটা কি জিপ নাকি আনজিপ ফাইল। তো এটা কিন্তু একটা জিপ ফাইল। তো এখন যদি আমি এখানে একটা ক্লিক করি জিপ ফাইলটাতে, তো ক্লিক করার পর নিচে দেখতে পারবেন এক্সট্রা টিয়ার কিন্তু লেখা চলে আসছে আপনাদের, একটু নিচের দিকে এদিকে দেখেন আমি আপনারা দেখা দিতেছি, এই যে দেখেন এখানে কিন্তু একটা এক্সট্রা টিয়ার অপশন কিন্তু আপনাদের চলে আসছে। তো আপনারা সিম্পলি এক্সট্রা টিয়ারে ক্লিক করে দেবেন,
করার পর দেখতে পারবেন আপনারা ফাইলটা কিন্তু এরকম এক্সট্রাক্ট হওয়ার পর আপনাদের কিন্তু এরকম একটা ফাইল কিন্তু চলে আসবে যে এরকম একটা ফাইল কিন্তু এখানে চলে আসবে তো এটা হচ্ছে আপনাদের আনজিপ ফাইল অর্থাৎ আপনারা যে ম্যাপটা অ্যাড করবেন সেটা আর নিচে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনাদের এই এটা 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 হচ্ছে জিপ ফাইল আপনাদের তো এটা হচ্ছে জিপ ফাইল এটা কিন্তু সরাসরি অ্যাড করলে আপনাদের হবে না আপনাদের কিন্তু অ্যাড করতে হবে এটা তো আপনারা সিম্পলি এখান থেকে এই ম্যাপ এখানে এটা এক্সট্রাক্ট হওয়ার পর কিন্তু আপনারা এটাকে এখন চাইলে অ্যাড করতে পারবেন তো অ্যাড করার জন্য অনেকে দেখা যায় বাসিডের যে ফোল্ডারটা আছে এই যে এখানে এই ডিফল্ট আকারে যে ফোল্ডারটা থাকে বাসিডের মোডে তো এইখানে অনেকে পেস্ট করে দেয় আবার অনেকে কিন্তু গেম থেকেও কিন্তু এটা অ্যাড করে তো আমরা গেম থেকেই অ্যাড করব তো গেম থেকে অ্যাড করার জন্য কিন্তু আমাদের অবশ্যই গেমটা ওপেন করতে হবে তো আমরা আমাদের গেমসটা ওপেন করে তারপর আপনারা দেখাইতেছি কীভাবে ম্যাপ মোডটা অ্যাড করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের যে গেমসটা ছিল গেমসটা কিন্তু এখানে ওপেন করে নিয়েছি তো অবশ্যই কিন্তু আপনার যে নেট কানেকশনটা আছে সেটা কিন্তু দিয়ে নেবেন তা না হলে কিন্তু এটা অ্যাড হবে না তো আমরা এখন যেটা করবো আমরা ম্যাপ মোডটা অ্যাড করার জন্য আমরা একটু আগে এক্সট্রাক্ট করছিলাম ফাইলটা তো আমরা এখন এই যে নিচে দেখেন মোড অপশন আছে একটা এই মোড অপশনে আমরা ক্লিক করব তো এই মোড অপশনে ক্লিক করার পর আপনাদের এই তো মোড অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখন যেটাতে আছে এটা হচ্ছে ভেহিকল তো এটার পাশে দেখতে পারবেন নিউ ম্যাপের অপশন আছে তো এই ম্যাপে আপনারা ক্লিক করে দেবেন করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কোনো বাংলাদেশি ম্যাপ নাই তো আমরা এখন এখানে একটা বাংলাদেশি ম্যাপ অ্যাড করব তো বাংলাদেশি ম্যাপটা অ্যাড করার জন্য আপনারা সিম্পলি এখানে দেখতে পারবেন যে আপনাদের একটা এই ইম্পোর্ট লেখা আছে তো এই ইম্পোর্ট আপনারা ক্লিক করে দেবেন করার পর দেখতে পারবেন আপনার এরকম ডিভাইস গ্যালারি আসতে পারে অথবা ফাইল ম্যানেজার আসতে পারে তো আপনার যেটা আসে আপনারা ওপেন করে নেবেন তো আমি এখান থেকে আমাদের যে ডিভাইস গ্যালারিটা আছে তো সেটা আমি এখান থেকে ওপেন করতেছি করার পর আপনাদের যে ফাইল ম্যানেজারটা আছে তো ফাইল ম্যানেজারটা আপনারা এখান থেকে ওপেন করে নেবেন তো আমি এখানে আমার ফাইল ম্যানেজারটা ওপেন করে নিয়েছি করার পর আমরা যে একটু আগে এক্সট্রাক্ট করছিলাম ফাইলটা তো ওই এক্সট্রাক্ট কিন্তু ফাইলটাতে আমরা চলে যাবো অর্থাৎ আমাদের যে ডাউনলোড ফোল্ডার আমরা এক্সট্রাক্ট করছিলাম ওই ডাউনলোড ফোল্ডারে আমরা চলে যাবো তো আমরা আমাদের যে ডাউনলোড ফোল্ডার এটাতে চলে আসলাম আসার পর দেখতে পারবেন উপরে যে আমাদের আনজিপ ফাইলটা আর নিচেটা হচ্ছে জিপ ফাইল তো আনজিপটা যেটা এটা হচ্ছে আপনারা দেখতে পারবেন শুধু টোটালি সাদা থাকবে আর নিচেটা দেখতে পারবেন একটা চেনের মতো মাঝখানে আছে তো আপনারা নিচেটা অ্যাড করবেন না নিচেটা কিন্তু অ্যাড হবে না তো আপনারা যে উপরেরটা আছে চাইলে আপনারা এটা ডিলেট করে দিয়ে তারপর আসতে পারেন যদি আপনার অসুবিধা হয় তো আমি এখান থেকে যে উপরের ফাইলটা আছে আমার তো এই উপরে ফাইলটাতে আমি ক্লিক করতেছি কারণ এটা হচ্ছে আমার যে আনজিপ ফাইলটা অর্থাৎ আমার ম্যাপ মোডটা সেটা তো আমি এটাতে ক্লিক করে দিতেছি করার পর দেখতে পারবেন আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে 30 RP অর্থাৎ 30 RP দিয়ে চাইলে আপনারা এটাকে এই টাকা দিয়ে অ্যাড করে নিতে পারেন আবার চাইলে আপনারা ফ্রিতেও করে নিতে পারেন তো ফ্রিতে করার জন্য কিন্তু আপনারা অবশ্যই একটা অ্যাড দেখতে হবে তো অ্যাডটা দেখলে কিন্তু আপনাদের হয়ে যাবে তো এটা দেখে নেবেন দেখলে কিন্তু এটা ফ্রিতে অ্যাড হয়ে যাবে তো আমার যেহেতু টাকাটা কম আছে যার জন্য আমি এটা অ্যাড দেখে এটা ফ্রিতে অ্যাড করে নিতেছি তো অ্যাড করার পর আমি বাকিটা আপনাদের দেখা দিতেছি তো দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাডটা ছিল তো অ্যাড আমরা দেখে নিছি তো দেখার পর দেখতে পারবেন আমাদের এখন যে ম্যাপটা ছিল তো ম্যাপটা কিন্তু এখানে অ্যাড হওয়া শুরু হয়ে যাবে তো একটু লোডিং নেবে এখানে তো দেখতে পাচ্ছেন লোডিং নেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলাদেশি এই পিকচারযুক্ত একটা বাংলাদেশি ম্যাপ কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো এই ম্যাপটা আমরা এখন প্লে করব প্লে করে দেখা দিব আপনাদের ভিতরে গেলে কিন্তু আপনারা বাংলাদেশি রাস্তাঘাট কিন্তু পাই যাবেন তো আমরা আমাদের যে ম্যাপটা আছে ম্যাপটা এখানে যে প্লে অপশনটা আছে তো এই প্লে অপশনে ক্লিক করলে কিন্তু আপনারা ম্যাপের ভিতরে ইন করতে পারবেন তো আমি এখান থেকে প্লে অপশনে ক্লিক করে দিতেছি তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে ম্যাপটা ছিল তো ম্যাপে কিন্তু চলে আসছি তো এখন যদি আপনারা দেখেন এখানে কিন্তু বাংলাদেশি গাড়ি ঘোড়া পাবেন তারপর রাস্তাঘাট পাবেন সব কিছু আপনারা এখানে পাই যাবেন অ্যান্ড চাইলে কিন্তু আপনারা এখন এইভাবে চাইলে আপনারা যে কোনো ম্যাপ অ্যাড করে খেলতে পারেন আর আমি যে ম্যাপটা বর্তমানে ডাইপ করতেছি তো এটা হচ্ছে টেকনিক্যাল টু চন্দ্রা পর্যন্ত একটা ম্যাপ তো আর যদি আপনাদের এই ম্যাপটা লাগে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবেন আর যদি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার না পান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের ভিডিও লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকে চাইলে আপনারা দেখে দেখে এই ম্যাপটা ডাউনলোড করে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশে একটা এই যে পাম্প আছে অর্থাৎ আপনারা যেখান থেকে তেল নেন বাসের মধ্যে তো সেটা আপনারা পাই যাবেন ফিলিং স্টেশন তো এটা আপনারা পাই যাবেন পাশাপাশি আরও অনেক বাস কাউন্টার এগুলো আপনারা এখানে পাইবেন তো এইভাবে চাইলে আপনার ইটিএস টুর একটা ফিল আপনারা মোবাইল ফোনে নিয়ে খেলতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনার কাছে ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব নতুন নতুন ভিডিও পাইতে আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ।